إن الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহাব্বতের সাথে একটু দুরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فيزل المدرسة উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে ওলামা ইকরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, অতি আদরের স্নেহের কচিকাচা সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে কঠিন একটা সময়ে কঠিন একটা মুহূর্তে, যে সময়ে মানুষ গুনাহের প্রতিযোগিতা করছে এমন একটা কঠিন সময়ে আল্লাহ পাক মাদ্রাসা ফয়জুল উলুমকে এই জান্নাতের বাগিচা উপহার দেওয়ার, হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে এখানে এসে ওয়াজ ও নসিহত পেশ করার, দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে ওয়াজ ও নসিহত শ্রবণ করার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য আমরা আকাশ বাতাস মুখরিত করে, দিল খুলে, মন খুলে, অন্তরে অন্তর স্থল থেকে সকলে কালিমাতুর শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের মাঝে আমি সূরা হাসরের সুপ্রসিদ্ধ একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষেপ কিছু কথা এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়ত বলার, আপনাদেরকে আমলের নিয়ত শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কারণ আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বলেন লিমা তাকুলুন মা লা তাফালুন, ওই কথা তুমি কেন বলো যা নিজে আমল করো না। এজন্য যিনি ওয়াজ করবেন, ওয়াজ অর্থ উপদেশ, তথা যিনি ওয়াজ করবেন এক নম্বর তিনার দিলের মধ্যে আমলের নিয়ত থাকতে হবে, যারা শ্রবণ করবেন তাদের দিলের মধ্যে ওয়াজ শুনে আমলের নিয়ত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের উভয়ের নিয়তকে সঠিক করে দেন, সকলে বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহর ভয়, আগে আমাদের বুঝতে হবে আল্লাহর ভয় কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বিভিন্ন জায়গায়
বান্দাবান্দিদেরকে আল্লাহ তাআলা বলেছেন, এ হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ফকিহুল মিল্লাত মুফতি শফি রহমতুল্লাহ আলাই উনি বলেন, আল্লাহ বান্দাকে পবিত্র কালামে পাকের মধ্যে দুইভাবে ডেকেছেন। একটা হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এটা বলে আদরের ডাক, মহব্বতের ডাক, ভালোবাসার ডাক, বলেন না সুবহানাল্লাহ। আর কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস। সহজেই বুঝবেন, আপনি যখন আপনার ছেলেকে বলেন, এই আব্দুল্লাহ, বাহির থেকে ঘরের মধ্যে প্রবেশ করে যখন আপনি আপনার ছেলেকে বলেন, এ আব্দুল্লাহ, ছেলে তখন বোঝে বাবা আমার 12টা বাজাবে। কেননা ছেলে তো আপনার থেকে মহাব্বতের আদরের ডাক পাবে, ঠিক না? ঠিক কথা বলেন। যখন আপনি ছেলেকে বলেন আব্বু, তখন সে মনে করে আব্বুর মেজাজটা আজকে ভালো। আর যখন বলেন এই আব্দুল্লাহ, তখন ছেলের অবস্থা 12টা বেজে যায়, আব্বু মনে হয় আজ আমার উপর রেগে আছে, কি অন্যায় যেন করে ফেলেছি। ভালো করে আমাদের বুঝতে হবে, মুফতি শফি রহমতুল্লাহ আলাই উনি বলেন, আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বান্দাবান্দিদেরকে দুভাবে ডেকেছেন। এক নম্বর আল্লাহ তাআলা যেখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এটা আল্লাহ পাক বড় আদর করে বান্দাদেরকে ডাক দিয়েছেন, হে ইমানদার বান্দাবান্দিগণ, হে ইমানদার নারী পুরুষগণ, হে ইমানদার আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত উম্মতিগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে কর্মপদ্ধতি কি আল্লাহ তাআলা তাও বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। যারা দাঁড়িয়ে আছেন তারা মেহরবানি করে এই সামিয়ানার নিচে এসে বসে যান। ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন, যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, তাদেরকে মেহরবানি করে এই জান্নাতের বাগিচার নিচে বসিয়ে দেন। এক এক ফুলের এক এক ঘ্রাণ, কোন আলেম কোন কথা বলে আর কার কোন কথা আপনার দিলের মধ্যে লেগে যায়, বলা তো যায় না, সেটা আপনার হিদায়তের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ পাক আজকের এই মাহফুলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই মাদ্রাসার মোহতামেম যিনি হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব দামাত বারাকাতুল আলিয়া, তিনি বিভিন্ন জায়গায় এর থেকে আরও অনেক বড় বড় মাহফিলের প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। তিনি তো একাই পারতেন এই মাহফিলটাকে শেষ করতে, পারতেন না? পারতেন না, কথা বলেন, আমাদেরকে কেন তিনি দাওয়াত করেছেন? এক এক ফুলের এক এক ঘ্রাণ, কোন আলেমের কোন কথা কখন কার দিলের মধ্যে লেগে যায়, রব্বে করিম ছাড়া আর কেহ জানে না। এই জন্য যে বক্তা যে ওয়াজি করে, শ্রোতে যারা থাকে, দিলের কান দিয়ে শ্রবণ করা, কখন কার কোন ওয়াজ, কখন কার কোন কথা কার দিলের মধ্যে ধরে যায়, আর সেটা হিদায়তের জন্য যথেষ্ট হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বান্দাবান্দিদেরকে দুইভাবে ডেকেছেন। আদর করে আল্লাহ তাআলা যে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, সাথে সাথে আল্লাহ তাআলা কর্মপদ্ধতির কথাও বলে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। যেমন দেখেন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মাইক অপারেটর সাহেব, আপনার আওয়াজটাকে টনটন করেন, আওয়াজ ছড়িয়ে যায় কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই বলেন না আল্লাহু আকবার। আমার তো সুস্বার নাই, এই জন্য আল্লাহু আকবার বলেন না। যদি ভালো আল্লামা আইয়ুব সাহেব জেলখানা থেকে মুক্তি পায় আর এসে যদি এই আয়াত টান মারে, আল্লাহু আকবারের চোটে মনে হয় এই পদ্মাটাতে ছিঁড়ে দেবো গা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিলে খুশি হয় কে? খুশি হয় কে? বেজার হয় কে? আমরা কাকে খুশি করবে বলুন? দেখেন আল্লাহ তাআলার সাথে সাথে, দোস্তরা আমার, বন্ধুরা আমার, কর্মপদ্ধতির কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে ইমানদারগণ আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এর সাথে সাথে আল্লাহ তাআলা কর্মপদ্ধতির কথাও বান্দাবান্দিদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহকে তোমরা কিভাবে ভয় করবে, হাক্কা তুকাতিহি, আল্লাহকে তোমরা ভয় করার মতো করো।
ভয়ের মধ্যে যেন কোনো লৌকিকতা না থাকে। মসজিদের মধ্যে যেভাবে তুমি নামাজ আদায় করো, আল্লাহ তাআলার কুদরতি কদমে যেভাবে তুমি সিজদায় লুটিয়ে পড়ো, বাসার মধ্যে যখন একা একা নামাজ পড়ো, তখনও ঠিক তেমনিভাবে ধীরস্থিরভাবে নামাজ আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আমার, আপনি বলে দিন, ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওমাহিয়ায়া ওমামাতি আমার জীবন আমার মরণ, লিল্লা কার জন্য, কার জন্য, কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি অনুসুকি ওমাহিয়ায়া ওমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি সব কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন জানেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। কাউকে যদি আপনি মহব্বত করেন, সেটাও কার জন্য হতে হবে? কার জন্য বলেন? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, কারোর সাথে দুশ্মনী করলে সেই দুশ্মনীটাও কার জন্য হতে হবে? বলেন, কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ। এই যে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা আমরা দান খয়রাত করব, সেটা কার জন্য হতে হবে? বলেন, কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। এবং আমরা কারোর সাথে শত্রুতা পোষণ করব, সেটাও কার জন্য হতে হবে? কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ পাক বড় দয়ালু, আল্লাহকে ভয় করার কথা বলে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। ভয় কর কীভাবে করবেন, কর্মপদ্ধতি কী হবে, তাও আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ের আল্লাহ। এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হলো, এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়েছে না পায় না এই কথা বলেন? যদি এই পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে যেত, তাহলে এই পরীক্ষার কোনো গ্রহণযোগ্যতা থাকতো? বলেন, গ্রহণযোগ্যতা থাকতো? আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ ভালোবাসেন। কবরে কি প্রশ্ন করা হবে, হাশরের ময়দানে আপনার আমার অবস্থা কি হবে, ফুলসরাতের অবস্থা কি হবে, মিজানের পাল্লার অবস্থা কি হবে, সব কিছু আল্লাহ পাক খুলে খুলে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের মধ্যে বলে দিয়েছেন। তারপরেও যদি বান্দাবান্দি জাহান্নামের অধিবাসী হয়, তারপরেও যদি বান্দাবান্দি জাহান্নামে চলে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতি, তারপরেও যদি জাহান্নামে চলে যায়, এর থেকে বদনসিব, এর থেকে বদনসিব, এর থেকে বদনসিব আর হতে পারে না, ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কর্মপদ্ধতির কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ভয়ের মধ্যে যেন কোনো লৌকিকতা না থাকে। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো করো। আর শোনো 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 শোনো, ও বান্দা ও বান্দি, বড় দয়া করে মায়া করে আদর করে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে, আমি আল্লাহ সামান্য হায়াত দিয়া, আমি আল্লাহ সামান্য হায়াত দিয়া তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। ও বান্দা ও বান্দি শোনো, কবর বড় ভয়াবহ জায়গা, কবর বড় ভয়াবহ জায়গা। ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরেও মাটি, চতুর্দিকে মাটি। বন্ধু বলো, বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, কেউ তোমার সঙ্গী হবে না, কেউ তোমার সঙ্গী হবে না। মরনেওয়ালা সবকুই হায়, কবিতার কবিতার মধ্যে বলেন, মরনেওয়ালা সব কুই হায়, জিনেওয়ালা কুই নেহি, রোনেওয়ালা সব হাই লেকিন জানেওয়ালা কুই নেহি। কবিতার কবিতার মধ্যে বলেন, মরনেওয়ালা সব কুই হায়, পৃথিবীতে আপনি আমি যা কিছু দু চোখে দেখতেছি, কিছুই একদিন থাকবে না। মানব দানব মখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি যেগুলোর মধ্যে প্রাণ আছে, যা কিছু আপনি আমি দু চোখে দেখতেছি, হাত্তাকে পর্যন্ত যে পাহাড় পর্বত গাছপালা তরুলতা কিছুই একদিন থাকবে না। মরনেওয়ালা সব কুই হায়, জিনেওয়ালা কুই নেহি, কিছুই জীবিত থাকবে না। রোনেওয়ালা সব হাই লেকিন জানেওয়ালা কুই নেহি। বাবা ইন্তেকাল করে, মা ইন্তেকাল করে, ছেলে মেয়ে কাঁদে না কাঁদে না, বন্ধু বান্ধব কাঁদবে। রোনেওয়ালা সব কুই হায়, জিনেওয়ালা কুই নেহি, কিন্তু কবরে আপনার সঙ্গী কি কেউ হবে? যতই কাছের বন্ধু হোক, হাত্তাকে পর্যন্ত যে স্ত্রীর সাথে 40-50 বছর একই ছাদের নিচে আপনি কাটালেন, ওই স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী দুনিয়া থেকে প্যাকেট হয়ে চলে গিয়েছে,
কাফন দাফন পরানো হয়েছে। বড়ই পাতা দিয়ে গরম পানি করে জোলেমের মতো তার গোসলের ব্যবস্থা হয়েছে। একই সাথে স্ত্রী তুমি স্বামীর সঙ্গে ঘর সংসার করেছ, এই বিল্ডিং এর মধ্যে 40-50টা বছর অবস্থান করেছ, এখন তুমি একটু কবরে একটা রাত তার সাথে অবস্থান করো। পৃথিবীতে এমন আল্লাহর বিধানও নাই, আর আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একজনে এমন পাওয়া যাবে না, একজনে এমন পাওয়া যাবে না এই কথায় রাজি হয়ে যাবে। অল্প সময় কিভাবে আপনাদেরকে বোঝাই। ও দোস্ত, এই মাহফিলে তো প্রায় অনেক বছর ধরে আসি, হুজুর আগে 4 নম্বর গেটে ছিলেন জাহাঙ্গীরবার বাড়িতে, আনোয়ারুল উলুম ক্যাডেট মাদ্রাসা তখন নাম ছিল। ওই মাদ্রাসার মাহফিলে শুরু লগ্ন থেকেই আলহামদুলিল্লাহ হুজুরের মাহফিলে যোগদান করি, তাই এখানে আর ওয়াজ নসিহাত করার তেমন আশাও নাই আফসোসও নাই। এখন নতুন নতুন যারা তাদের জন্য আমাদের জায়গা ছেড়ে দিতে হবে, কিন্তু বোঝানোর জন্য অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে কিছু মেসেজ দিয়ে যাচ্ছি। ও দোস্তরা, আমার বন্ধুরা, আমার বাস্তব তাজা একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে যাই। এক বড় অফিসার, নাম বলবো না, নাম বললে অনেকে চিনে ফেলবেন, মিরপুর অফিসার দুনিয়া থেকে রাত্রিবেলা রাত 12টার দিকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। প্রচুর বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে অফিসারের স্ত্রী যখন দেখলো তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কি করবে, একদিকে ভয় পায়, অন্যদিকে ছেলে মেয়ে নিয়ে কান্নাকাটিও করে। ভাইকে ফোন দিয়েছে, ভাই কোথায় আসো, তাড়াতাড়ি আসো, তোমার দুলাভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভাই দ্রুত বাসায় চলে এলো। বাসায় চলে আসার পরে দোস্ত বাস্তব ঘটনা আপনাদেরকে শুনিয়ে যায়। ভাই পা ধরে লাস্টে বাইর করে বেলকনির পাশে রেখে দিল, বারান্দার পাশে রেখে দিল। বৃষ্টি এসে লাস্ট লাশের উপর যে কাপড় ছিল পরিপূর্ণ ভিজিয়ে দিল, কিন্তু ওই স্ত্রীর সামান্যতম কোনো অনুশোচনা নাই। পাশের ফ্ল্যাটের ভাবি বাহিরে কি কারণে ফজরের নামাজ আদায় করার সময় এসেছে, শুনতেছে চাকরানির সাথে চিল্লা পাল্লা করতেছে আর ঝগড়া করতেছে, একটা ফুলের ঝাড়ু ভিজা গেছে তা নিয়ে। কিন্তু যেই স্বামী পায়ের ঘাম মাথায় ফেলে মিরপুরের মতো জায়গায় বাড়ি করে দিল, সেই স্বামীর লাশটা বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে, এ নিয়ে স্ত্রীর চুল পরিমাণ অনুশোচনা নাই। মরনেওয়ালা সব কুই হায়, মরনেওয়ালা সব কুই হায়, জিনেওয়ালা কুই নাহি, রোনেওয়ালা সব হাই লেকিন জানেওয়ালা কুই নেহি। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন নয়, এই করোনায় বোঝা গেছে না যায় নেই। অনেক সময় অনেক মাহফিলে আমি বলে থাকি, বাবার লাশ বা বাবা করোনা আক্রান্ত বস্তায় ভরে ছেলে জঙ্গলে ফেলে আসছে না আসে নেই, স্ত্রীর লাশ, স্ত্রীর এরকম স্ত্রী রুগী হয়েছে করোনা রুগী, স্বামী হাসপাতালে স্ত্রীকে ফেলে জাতীয় পত্রিকা আসছে না আসে নেই। আপনারা মনে হয় বাংলাদেশের রাজধানীতে বসবাস করেন না, আসে না আসছে না আসে না এই কথা বলেন, স্বামী স্ত্রীর লাশ ফেলে ভাগছে, ডাক্তাররা ঔষধের দরকার খুঁজতেছে, এর অভিভাবককে কাউকেই পায় না। আহ আফসোস, সবাই ইয়া নাফসি, দুনিয়াতে যদি এই অবস্থা হয় আখেরাতে অবস্থা কী হবে। তাই আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমরুত্তাকুল্লাহ বলেছেন, আদর করে ভালোবেসে বান্দাবান্দিদেরকে ডাক দিয়েছেন, হে আমার বান্দাবান্দি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। সব জায়গায় ভয়ের কর্মপদ্ধতি কী হবে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আয়াত এই মুহূর্তে আমার মনে পড়ে গেল, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সবাই বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক কর্মপদ্ধতির কথাও বলে দিচ্ছেন, আল্লাহকে ভয় করবে কি করে, ওয়া কুনু মাআস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও, বলেন না সুবহানাল্লাহ। এই যে ফয়জুল উলুম মাদ্রাসার মোহতামেম সাহেব, বিশেষ করে বাংলাদেশের যত মসজিদ আছে অধিকাংশ মসজিদের ইমাম সাহেব হলেন কওমি মাদ্রাসার হক্কানি আলেম। আপনার যদি কোনো মাসলা মাসাইল সম্পর্কে কোনো সমস্যা দেখা দেয়,
আপনার মনে যদি কোনো খটকা লেগে যায় সাথে সাথে হুজুরের শরণাপন্ন হন, হুজুরের কাছে যান যে হুজুর আমি নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখব, হজ পরিমাণ মাল হয়েছে হজ কিভাবে আদায় করব, যাকাত পরিমাণ মাল হয়েছে যাকাত কিভাবে আদায় করব। নিজের মন চাহি জিন্দেগি আপনি কাটায়েন না, রব চাহি জিন্দেগি আপনি কাটান। রব চাহি জিন্দেগি যদি আপনাকে কাটাতে হয় কোনো আলেমের শরণাপন্ন হতে হবে, তা না হলে আপনার ইবাদত শয়তানের ইবাদতের সাথে মিশে যাবে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন ভাইরা। আমার বন্ধুরা, আমার আল্লাহর ভয় কি? যদি কেউ আল্লাহকে ভয় করতে পারে তার কি পরিমাণ লাভ হবে? কারোর মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, কারোর মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, সে যে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। সময় তো নাই, ঘটনা একটা আপনাদের শোনাবো। ঘটনা কিন্তু এক মারাত্মক ঘটনা, আগেরকার দিনের এক ঘটনা আমার মনে পড়ে গেছে। সবাই শুনতে রাজি? এখনও যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন ভাইরা, আপনারা কিন্তু মিস করবেন। আমি আমার বয়ান থেকে নামার সময় দেখতে চাই এই মাঠে যেন একটু জায়গাও ফাঁকা না থাকে। সবাই একটু জোরে তাকবীর দেন না, নারায় তাকবীর! আরো জোরে বলুন, নারায় তাকবীর! আগের জামানায় এক ঘটনা আমার মনে পড়ে গেছে। দুই বন্ধু একসাথে জঙ্গলের মধ্যে সফরে আছে, জঙ্গলের মধ্যে অবস্থান করতেছে। পালাক্রমে এক বন্ধু রান্না করে, আরেক বন্ধু রেস্ট করে। আরেক বন্ধু রান্না করে তো ওই বন্ধু রেস্ট করে। এখন বন্ধু তাকিয়ে তাকিয়ে দেখে চুলায় এরকম হাত নাড়াচাড়া করে আর আগুন জ্বলে। সুবহানাল্লাহ বলবেন না? সোনালী ব্যাংকে মুখটা জমা রেখে আসছেন মেয়া, না কৃষি ব্যাংকে, না প্রাইম ব্যাংকে, জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়া হাত নাড়াচাড়া করে আগুন জ্বলে, কি মনে করেন? এই সাংঘাতিক কথা না? হ্যাঁ, কারণ কি? কারণ একজনের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল, সে আল্লাহর কাছে দোয়া করছে, সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা একে এই অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা কি? ওই বন্ধু তাকায় তাকায় দেখে যে তার দোস্ত হাত নাড়াচাড়া করতেছে আর চলে আগুন জ্বলে যাচ্ছে। কয়, বন্ধু আমি তো দেখে ফেলছি, ঘটনাটা কি? আর কত তুমি আমার সাথে লুকাবা, কেমন কেমন হাত করো আর চুলার মধ্যে আগুন জ্বলে, এই কিরামতি তোমার মধ্যে আছে, তুমি আগে আমারে জানাও নেই, তুমি এত বড় আল্লাহর ওলি। এবার ওই বন্ধু ডাক দিয়ে কইতেছে, দোস্ত এখানে আমার কোনো কিরামতি নাই, এর পিছনে অনেক বড় একটা ঘটনা আছে। এবার বন্ধু কয়, বন্ধু তুমি একটু মেহরবানি করে আমাকে বলবে কি এর পিছনে কি ঘটনা আছে? কয়, হ, তুমি যেহেতু জিজ্ঞাসা করছো তাই আমি না বলে পারছি না, আমি তোমাকে বলতেছি ঘটনাটা কি। তুমি তো জানো আমার বাবা হলেন বড় সম্পদশালী, আমার বাবা বড় সওদাগার, টাকা পয়সার কোনো অভাব নাই, অর্থ সম্পদের আমার বাবার কোনো অভাব নাই, বাবার একমাত্র সন্তানই আমি। বাবার কয় সন্তান? সে কয় নম্বর? একটাই সন্তান। কয়, শোনো, আমার বাড়ির দোতলার বারান্দায় একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মদ পান করতেছিলাম। কি পান করতেছিল বলেন? হে রে যুবক, মদ চিনো না? না, কত রাত্রে যে গেল! আমি কি মসজিদের নগরীতে বসবাস করতেছি, না কোনো ইউরোপ আমেরিকায় আছি? আমি সেটা দোস্ত বুঝতে পারি নাই। হে যুবক, কোন পথে চলতেছো, কোন দিকে তুমি ধাবিত হচ্ছ? তোমার মতো যুবক তো হাসপাতালে ঢুকতেছে, লাশ হয়ে বের হচ্ছে, স্ট্রোক নামক রোগ হয়, হাসপাতালে ঢোকে আর লাশ হয়ে বের হয়। এই যে তুমি বছরের প্রথম দিন তুমি যে উদযাপন করলা, আরে এটারও তো একটা তরিকা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সব বিষয়ে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। কিভাবে তুমি বাজি ফুটাইলা, কিভাবে তুমি নাচানাচি করলা, কিভাবে তুমি ডেক্সেট বাজালা! আরে যুবক, তুমি তো মুসলমানের সন্তান। আরে যুবতী বোন, তুমি তো মুসলমানের মেয়ে। তোমার নাম তো আব্দুল্লাহ, তোমার নাম তো রহিমা খাতুন, তোমার নামের সাথে তো এগুলো যায় না। যুবক এবার বলে, শোনো, এই যে আমি হাত নাড়াচাড়া দিলে যে আগুন জ্বলে, এর মধ্যে আমার কোনো বেটাগিরি নাই, আমার কোনো কৃতিত্ব নাই, আমি ধনীর দুলাল, আমার বাবার অর্থ সম্পদের কোনো অভাব নাই। আমি একদিন আমার বাড়ির দোতলার বেলকনিতে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করতেছিলাম,
হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখি আমার বাড়ির সামনে যে বাড়িওয়ালা ছিল আমার প্রতিবেশী তার আদরের কন্যা বড় রূপবতী সুন্দরী পর্দা নিশিন আল্লাহর খাজবান্দি কোনো কারণে সে বারান্দায় এসেছে আর আমার চোখটা তার দিকে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে আমি পাগল হয়ে গেছি তাকে কাছে পাওয়ার জন্য তাকে বিবাহ করার জন্য আমি আমার বাবাকে বললাম বাবা আমি তোমার একমাত্র আদরের সন্তান টাকা পয়সা অর্থ প্রাচুর্যের কোনো কিছুর অভাব তোমার নেই ভালো করে শোনো এই যে আমাদের সামনের বাড়ির যে মেয়েটা আছে ওই মেয়ের সাথে যদি আমার বিবাহ দেওয়া না হয় আল্লাহর কসম করে বলি বাবা তাহলে আমি আর তোমার বাড়িতে নাই বাবা পড়ছে মহাবিপদে এবার বাবা সামনের বাড়ির বাড়িওয়ালার কাছে প্রস্তাব নিয়ে গেল মেয়েও যেমন ইমানদার আল্লাহর খাজবান্দি রাবে আবস্তি মেয়ের বাবাও ঠিক তেমন আব্দুল কাদের জিলানি বলেন না সুবহানাল্লাহ মেয়ের বাবাও খুব ইমানদার মুত্তাকি পরহেজগার এলাকার মধ্যে সবথেকে ধনী তার একমাত্র সন্তানের জন্য যখন পর্দা নিশিন একটা না আল্লাহর খাজবান্দি রাবে আবস্তির জন্য প্রস্তাব নিয়ে গেল বাবা সাথে সাথে সামনের বাড়িওয়ালা প্রত্যাখ্যান করলো আর বলল আপনি কি করে এই দুঃসাহস দেখালেন আপনার লম্পট চরিত্রহীন ছেলে যেখানে সেখানে মদ পান করে পড়ে থাকে যেখানে সেখানে মানুষ ধরে বেঁধে রাখে এই ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিব এটা আপনি ভাবলেন কি করে আমার মেয়ে এমন একটা ছেলের জন্য সাথে আমি বিবাহ দিব সে যদি দিন আনে দিন খায় তাতে আমার কোনো আপত্তি নেই সে যদি দিন আনে দিন খায় তাতে আমার কোনো আপত্তি নেই টাকা পয়সা তার আছে না না আছে আমি সেদিক তাকাবো না সেদিকে আমি লক্ষ্য করব না আমি দেখব না আমি দেখব তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা সে ইমানদার কিনা সে মুত্তাকি কিনা সে পরহেজগার কিনা বলেন না সুবহানাল্লাহ এই কথা শুনে বাবা মুখটা বুতুম পেঁচার মতো কালো করে সামনের বাড়িওয়ালার থেকে নিরাশ হয়ে বাবা বাড়িতে ফিরে আসলো ছেলে অনেক চেষ্টা করলো অনেক পাগলামি করলো কোনো পাগলামিতে কাজ হলো না অল্প দিনের মধ্যে ওই ইমানদার ব্যক্তির একমাত্র আদরের কন্যা আল্লাহর খাজবান্দি তার বিবাহ হয়ে গেল বলেন না আলহামদুলিল্লাহ বিবাহ হওয়ার পরে খুব সুন্দর সুখে শান্তিতে দিনরাত কাটাচ্ছে যার সাথে বিবাহ হয়েছে সেও বড় পরহেজগার মুত্তাকি আল্লাহর খাস বান্দা আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহু আকবার তাদের অল্প দিনে অল্প সময়ে এরকম নিয়ম মাফিক তিনটে বাচ্চাও আল্লাহ তাআলা দান করলেন আল্লাহর কি খেলা হঠাৎ করে ক্যান্সারে আক্রান্ত হয়ে আল্লাহর ওই বান্দা তথা ওই রাবেয়া বস্রির স্বামী আমি বলতেছি তার ইমান যেহেতু অত্যন্ত মজবুত আল্লাহর খাস বান্দি তাই তার নাম রাবেয়া বস্রি আমি বলতেছি রাবেয়া বস্রি রাবিউন অত চার আরে ওটা তো এক ভিন্ন ঘটনা রাবেয়ার জীবনী বলতে গেলে কমপক্ষে দুই তিন ঘন্টা সময় লাগবে রাবেয়া ও তার বাবার চতুর্থ কন্যা ছিল যাক ওদিকে যাব না যাই হোক আল্লাহ এই মেয়ের থেকে পরীক্ষা নিতেছে তার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সংক্ষেপে বলছি দোস্ত দেশে দুর্ভিক্ষ দেখা দিল দুর্ভিক্ষ তো এখন আমরা বুঝি না আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি আমাদের বয়স আর কত আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি আটাও মানুষ পায় নেই আটা সেদ্ধ করেও মানুষ খেতে পারে নেই গ্রামে দেখা গেছে যাদেরকে আল্লাহ তাআলা এরকম জায়গা জমি দিছে এরকম ধান যাদের ঘরে থাকতো তারা ধান ভাঙ্গাতো ধান ভাঙ্গানোর ব্যবস্থাও ছিল না মনে হয় আপনারা সবাই গুলশান বন্দানির হা করে যেমনিভাবে চেয়ে আছেন দেখেন না এই পরিস্থিতি আপনারা দেখেন নাই ঢেঁকি ছিল ঢেঁকি 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 সকাল থেকে মা বুন্ডা ঢেঁকিতে ধান বানা শুরু করত আসর সন্ধ্যা হয়ে যেত সূর্য ডুবে যেত দিন পার হয়ে যেত তারপরে ওই ধান বানার পরে যে কুড়া হতো কুড়া এই কুড়া এক শ্রেণীর মানুষ নিয়ে খাওয়ার জন্য প্রসেসিং করতো ঠিক না ঠিক কথা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার দুর্ভিক্ষ দেখা দিছে ওই মেয়ের স্বামী তো ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে তারাও দুর্ভিক্ষের কবলে পড়ে গেছে বাবাও দরিদ্র মানুষ কিন্তু মেয়ে স্বামীর ভিটায় থেকেই জীবন অতিবাহিত করতে চায় বাবা অনেক বলেছে বাবার বাড়িতে আসতে সে রাজি হয়নি দুর্ভিক্ষের কারণে একে একে তিনটা সন্তানই না খেয়ে থাকে ক্ষুধার যন্ত্রণায় গলা কাটা মুরগির মতো সন্তানগুলো ছটফট ছটফট করতে থাকে মা জননীর দিলের মধ্যে ধাক্কা লাগে মা কিভাবে সহ্য করে
মা কি জিনিসটা যুবক বুঝলা না মা কি জিনিস তুমি জানি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম কি কষ্ট যন্ত্রণা তোমার আমার মা ভোগ করেছে মায়ের পেটের মধ্যে যখন তুমি আমি লাথি মেরেছি মা যখন সহ্য করতে না পারে বাবা খাটাখাটুনি করে সারাদিন কষ্ট করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সন্ধ্যাবেলা যখন বাবা বাড়িতে ফিরেছে বাড়িতে এসে ইমানদার হলে মাগরিব ইশার নামাজ পড়ে বাবা বিছানায় লুটিয়ে পড়েছে মা জননী সাংসারিক সব কাজ ছেড়ে বাবার পাশে শুয়ে পড়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবা এরকম রাত্রিবেলা বাবা এরকম রাত্রিবেলা এমন ঘুম দিছে স্ত্রীকে কোথায় তার কোনো খবর নাই মসজিদের মাইকের মিনার থেকে বাস্তব আজান যখন শুরু হয়ে গেছে রে যুবক বাবা ডাইনে হাত দেয় স্ত্রীকে পায় না বাবে হাত দেয় স্ত্রীকে পায় না সামনের দিকে তাকায় অন্ধকারে স্ত্রীকে পায় না পিছনের দিকে তাকায় অন্ধকারে স্ত্রীকে পায় না বাবা চিন্তায় পড়ে গেছে কোথায় গেল আমার স্ত্রী সে তো গর্ভবতী সে কোথায় গেল বাবা সামনের দিকে তাকিয়ে দেখে ঘরের জানালাটা খুলা খুলা দক্ষিণ দিকে মুখটা করে দক্ষিণে বাতাস আসতেছে আর চোখের পানির নজরানা দিয়ে দিয়ে মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে হে যুবকরে বুঝলি না মা কি জিনিস বাবা কি জিনিস এই বাবাকে তুই বকা দিস এই মাকে তুই বকা দিস এই মাকে তুই ঘর থেকে বের করে দিস আহ আহ সোনার বাংলা বলতে গেলে বুকটা ফেটে যেতে চায় যে দেশের আসমানের নিচে জমিনের উপরে 3.5 লক্ষের উপরে মসজিদ প্রতিষ্ঠিত যে দেশে লক্ষ লক্ষ আলেম ওলামা যে দেশের মানুষের ঘুম ভাঙে ফজরের আজান শুনে যে দেশের মানুষ ঘুমাতে যায় ইশার আজানের পরে নামাজ পড়ে সে দেশে দিন দিন বৃদ্ধাশ্রম বাড়তেছে বাড়তেছে না বাড়তেছে না কথা বলেন আরে ভাই এদিকে বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে এবার এবার বাবা মনে করছে যে আমার স্ত্রী মনে হয় আমার উপর রাগ করছে বাবা এবার জালানের কাছে যায়া স্ত্রীর মাথায় হাত দেয় মাথায় হাত দিয়ে দেখে দেখে তার স্ত্রী বাচ্চে বাচ্চি মানুষের মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে এবার স্বামী বলে মনে হয় আমি তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি আমি তোমার হক মনে হয় আদায় করতে পারি নাই এই জন্য তুমি আমার উপর রাগ করে এখানে এসে দাঁড়িয়ে আছো কই না তুমি আমার হক আদায় করতে পারো নাই এমনটা নয় তোমার যে সন্তান আমার পেটের মধ্যে সে পেটের মধ্যে এত জোরে লাথি মেরেছে এত জোরে লাথি মেরেছে আমি আর ধৈর্য ধরতে পারি নাই আমি আর সহ্য করতে পারি নাই তাই আমি পাগল হয়ে একটু একটু শান্তি পাওয়ার আশায় দক্ষিণে বাতাস খাইতেছে এই জ্বালানিটা খুলে খুলে আল্লাহ হে যুবক রে তুই কি একবারের জন্য ভেবে দেখেছিস তুই কি একবারের জন্য ভেবে দেখেছিস এই শীতের সময় এই শীতের সময় তোর মা হে যুবতী বোন মাকে ঝাড়ি দিয়ে কথা বলো টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানেই যাই সব জায়গায় শুনতে পাই পারিবারিক জীবনে অশান্তি ছেলে মেয়ে মা বাবার কথা শোনে না মা বাবা ছেলে মেয়ের উপর সন্তুষ্ট না হে যুবক যুবতী বোন ভালো করে শুনে রাখো হুমা জান্নাতুকা ওয়ান নারুকা মা বাবা তোমার জান্নাত তা না হলে মা বাবা তোমার জাহান্নাম আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন সকলে বলেন আমিন বাইরা আমার এদিকে বলার সময় নাই ঘটনাটা শেষ করে দিই তাই না সবাই শুনতে মনে চায় কার কার মনে চায় না হাত তোলেন এ রে সুবহানাল্লাহ ভুলে ভুলে হাত তুলছেন তাই না মনে সবারই চায় আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব কোরআনের তাফসীর যে আয়াতগুলো আপনাদের মাঝে তেলাওয়াত করেছি অনেকের মনে থাকতেও পারে নাও পারে কিন্তু এই ঘটনাটা দোস্ত কিন্তু মনে থাকবে ঠিক না ঠিক কথা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার সকলে একটু চিৎকার করে আল্লাহকে ডাকেন না বলেন আল্লাহ আকবার আরো জোরে বলুন না আল্লাহ আকবার ভাইরা আমার বন্ধুরা আমার দুর্ভিক্ষের কারণে ছেলেগুলো গলা কাটে মুরগির মতো ছটফট ছটফট করে কান্না করে ওদিকে ওই সওদাগার সব থেকে ধনী কয়েক অঞ্চলের মধ্যে তার দিলের মধ্যে আল্লাহ তাআলার বান্দাবান্দির রহম এসে গেল একমাত্র আদরের ছেলে তাকে কাছে ডেকে বলল বাবা আল্লাহ তাআলা তো আমাদেরকে অর্থ সম্পদ কম দেন নেই কোনো কিছুর অভাব নাই আমি ইন্তেকালের পরে তুমিই সব কিছুর মালিক হবে আব্বু শোনো এখান থেকে কিছু দান খয়রাত করো এখান থেকে মানুষকে কিছু ত্রাণ বিতরণ করো তখন ছেলের মনটাও গলে গেল ছেলেরও বয়স আস্তে আস্তে বাড়তেছে
সেও আস্তে আস্তে বুঝতে শিখতেছে। সে বাবাকে বলল, আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে আমি তিরান বিতরণ শুরু করি। তিরান বিতরণ করতে 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 ওই মেয়েকে যে এলাকায় বিবাহ দিছে সেই এলাকায় ওই যুবক চলে গেল। ওই এলাকায় ঘোষণা হয়ে গেল, চতুর্দিকে ঘোষণা হলো তিরান দেওয়া হচ্ছে অমুক সওদাগরের পক্ষ থেকে। তার একমাত্র ছেলে তিরান বিতরণ করতেছে, মানুষ দিক বিদিক থেকে দলে দলে তিরান নেওয়ার জন্য দুর্ভিক্ষ চলতেছে ছুটে এলো। ওই মহিলাও তিনটে বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়ে গেল। বাইরে আমার বন্ধুরা, আমার কীভাবে যে আপনাদেরকে বুঝাই, কীভাবে যে আপনাদেরকে আল্লাহর ভয় বুঝাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারে দুনিয়া হো মুখালেফ, কুছ মগর তো হো নেহি। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, ভালো করে মনে রাখো মুসলমান, তুমি দুনিয়াতে কিচ্ছু পাও নাই, ঠিক না বেঠিক? তুমি দুনিয়াতে কিচ্ছু পাও নাই কিন্তু তুমি আল্লাহকে পেয়েছো, আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে আছে, তাহলে তোমার থেকে রাজা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় জন হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার এই যুবক তিরান দিচ্ছে, আর ওই পর্দা নিশিন মার মুখ থেকে কোনো রকম কাপড়টা একটু সরে গেল। এই সুযোগে ওই যুবক ওই মেয়েটাকে দেখেই চিনে ফেললো, যার জন্য সে দেওয়ানা ছিল, যার জন্য সে পাগল ছিল, তাকে এক নজর দেখে সে অস্থির হয়ে গেল। কি আর তিরান বিতরণ করবে, কখন সে আমার কাছে আসবে আর তার সঙ্গে আমি কথা বলবো। লাইলি মজনুর ঘটনাও মনে পড়ে গেছে, ওদিকে যাওয়ার সময় নাই, অল্প সময় আসলে আমি কথা বলতে পারি না, আধা ঘন্টার পরে কথা বলার পরে মোটামুটি আমার ওয়াজ স্টার্ট হয়। তো যাই হোক, সময়ের স্বল্পতা, আপনাদেরকে এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমাদেরকে আমলে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহর ভয় যদি আপনার দিলের মধ্যে থাকে তাহলে আপনার কোনো ভয় নাই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম যাহজানুন। যখন আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে তখন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আর যখন আপনি আল্লাহর ওলি হবেন তখন আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম যাহজানুন, কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন ওই যুবক ওই মেয়েটাকে দেখে ফেললো, আস্তে আস্তে যখন ওই মেয়েটা চলে আসলো, তার তিরান্নার পালা যখন শুরু হলো, তখন ওই যুবক তাকে খুব প্রস্তাব দিতে শুরু করলো। এই শোনো, দুর্ভিক্ষ চলতেছে, তুমি তো সব কিছু বুঝতেছো, অবলোকন করতেছো, তুমি কি আমাকে চিনতে পেরেছো? কই হ, তুমি না ওই আমার সেই আমার বাড়ির সামনের সেই লম্পট পোলা, তুমি না সেই বেহায়া লুচ্চা পোলা, তুমি না আমাকে বিবাহ করার জন্য পাগল হয়ে গিয়েছিলা? আমার বাবা তোমার পাগলামি দেখিয়া ভয়ে আমার বাবা তাড়াতাড়ি আমাকে বিবাহের ব্যবস্থা করেছে, তুমি না সেই লুচ্চা? কয় হ, তুমি আমার চিনেই ফেলছো। যখন এ কথাগুলো বলল, আগে তার রাগ যা ছিল এখন কয়েক গুণ বেড়ে গেল। এবার সে বলল, শোনো, এক মূর্তি রান্না তোমাকে দেব না, আমি যা বলি সে কথায় যদি তুমি রাজি না হও। কুপ্রস্তাব করলো, তখন এই মেয়ে তাকে এমন ধমক দিল, কেননা তার মধ্যে তো কি আছে বলেন, আল্লাহর ভয় আছে। তার মধ্যে কি আছে বলেন না, আরো জোরে বলেন না, কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মেয়ে যে কথাটা বললো আপনার আমার সকলের দিলের মধ্যে লিখে রাখা দরকার দোস্ত। ওই মেয়ে বললে, হে লম্পট, হে চরিত্রহীন, তুমি কি মনে করেছো? ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ তাআলা বান্দা বান্দাদেরকে কোথা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, এটা কে জানেন? এটা কে জানেন? রিজিকের ব্যবস্থা কে করান? কে করান? কে করান? এবার ওই মহিলা ধমক দিয়ে বলল, হে লম্পট, তোর এক মুঠ দিনেরও আমার কোনো দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার রিজিকের ফয়সালা কবর করবেন, আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন, বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া এবার যুবক চিন্তা করলো, হায় রে, অবস্থা তো খারাপ, অবস্থা তো খারাপ, কি করা যায়? এই কথা বলে মহিলা তিনটে বাচ্চা নিয়ে রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে মহিলার বড় ছেলেটা কেঁদে কেঁদে বলতেছে, মা তুমি কেমন পাশান মা, বলো না মা, কি ঝগড়া বিবাদ শুরু করে দিলা, সব মারা তিরান নিয়ে সন্তান নিয়ে আনন্দ করিয়া
ছেলে মেয়ের সাথে আনন্দ বিনিময় করে বাড়িতে ফিরে যাচ্ছে, আর তুমি আমাদের কেমন পাষাণ মা, বলো না মা, তুমি কি ঝগড়া করলা যে কারণে সৌদাগর আমাদেরকে তিরান দিল না? এই কথাগুলো লম্পট যুবকের কানে যখন ভেসে এলো, তখন যুবক আশ্বস্ত হলো, এবার মনে হয় মহিলার মনটা নরম হবে। মহিলাকে সে আবার ডাকলো, তোমার ছেলে কি বলছে শুনছো? কয়, হ্যাঁ আমি শুনেছি, হ্যাঁ আমি শুনেছি। তুমি ভালো করে মনে রাখো, তুমি ভালো করে মনে রাখো, আমি আল্লাহর একজন খাস বান্দি, আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আমার বাসায় যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আমার রব আমার রিজিকের ফয়সালা করবেন, বলেন না সুবহানাল্লাহ। কেমন ঈমান দোস্তরা আমার, বন্ধুরা আমার, আমরাও ঈমানদার, সেও একজন মহিলা ঈমানদার ছিল, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তার দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। এই কথা শোনার পরে ওই যুবকের দিল কেঁদে উঠল, হায় 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 কি করলাম, এমন এক জায়গায় মামলা দায়ের করছে, এমন এক জায়গায় মামলা দিয়েছে, এই মামলায় তো সে হেরে যাবে না, হেরে যাবে না, হেরে যাবে না, অবশ্যই অবশ্যই আমার মন সাক্ষী দিচ্ছে, সে বাসায় যাওয়ার আগে আল্লাহ তার দরওয়াজার সামনের জিকের ব্যবস্থা করে দিবেন। তবে আল্লাহ তার রিজিকের যে ব্যবস্থা করবেন, আমাকেও তো আল্লাহ ছেড়ে দিবেন না, আমার উপর আল্লাহ গজব নাজিল করবেন। ওর দিলের মধ্যে ভয় চলে আসছে, সাথী সঙ্গীদের সাথে পরামর্শ করে বলে, ও আমার বন্ধুরা যারা তিরান বিতরণ করতে এসেছো, এখানে স্টপ, এখানে থেমে যাও, আমাদের এখনই এই মুহূর্তে, এখনই এই মুহূর্তে ঈমানদার আল্লাহর খাস বান্দি তার বাসায় চলে যেতে হবে। সে বাসায় পৌঁছানোর আগে গোপনে আমরা যে বস্তা ভর্তি আটা, বস্তা ভর্তি চাউল, যত তিরান আছে সবগুলো তার বাড়ির সামনে নিয়ে রেখে আসতে হবে, তা না হলে আল্লাহর গজবে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। আর আল্লাহ ধরে না ধরে না, ধরলে কিন্তু দোস্ত ছাড়ে না। টাকলা মুরাদ ভালো করে বুঝছে, ইসলাম নিয়ে কথা বলার ফল কি হয়, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না বলেছে আল্লাহ, তার স্টাম্পটাই বোর্ড আউট করে দিছে, ঠিক না ভাই? ঠিক কথা বলেন, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। এজন্য বুঝতে হবে আল্লাহ ধরে না ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। ওই যুবক বুঝতে পারছে আল্লাহর ধরা আসবে, তাই তাড়াতাড়ি খাবার দাবার তার বাড়ির সামনে নিয়ে রেখে আসছে। এবার ওই মা পর্দা নিশিন মা বাড়ির সামনে যে যখন আটার বস্তা দেখলো, চাউলের বস্তা দেখলো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, ইয়া রব, সকলে বলেন না ইয়া রব, ইয়া আল্লাহ। লম্পট যুবকের কাছে গিয়েছিলাম, কুপ্রস্তাব দিয়েছেন, তার প্রস্তাবে আমি রাজি হই নাই, তোমার উপর আমার ভরসা আছে, তোমার উপর আমার তাওয়াক্কুল আছে, তুমি আমার রিজিকের ফয়সালা করেছো, ইয়া আল্লাহ। যে লম্পট যুবক আমাকে রিজিক দিল না, আর একজন কে এমন তোমার খাস বান্দা, তার দিলের মধ্যে আল্লাহ তুমি এত মায়া মহাব্বত ঢেলে দিয়েছো, যদি আমি তাকে দেখতে পেতাম, ও গো আল্লাহ আমি তার জন্য তোমার কাছে দোয়া করি, তাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো আল্লাহ, ইব্রাহিম নবীকে তুমি দুনিয়াতে যেমনি ভাবে আগুন থেকে হিফাজত করেছো, দুনিয়ার আগুনও যেন তাকে কখনো স্পর্শ না করে। ও দোস্ত বন্ধু তুমি শোনো, সে ওই মহিলা যে আমার জন্য দোয়া করেছিল, এই কারণে দুনিয়ার আগুন আমার হাতে লাগে না, এটা আমার কোনো ব্যাটাগিরি না, এটা ওই মহিলা পর্দা নিশিন আল্লাহর খাস বান্দির দর বরকত, বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। দোস্তরা আমার, বন্ধুরা আমার, তা আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লাহ, ও আমার বান্দা বান্দি, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। লিগাদ মানে আখিরাত, কিয়ামত, তোমরা কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো, কি নেক আমল সঞ্চয় করেছো। মালাকুল মউত কখন এসে যায় তোমার জানা নাই, আজরাইল কখন এসে যায় তোমার জানা নাই। হে যুবক, হে যুবতী বোন, হে বৃদ্ধ বাবা, হে বৃদ্ধ মা, ভালো করে শোনেন, কিয়ামতের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে ওয়াল তাঞ্জুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, এই ফিকির আমাদের কার দিলের মধ্যে আছে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে যেতে হবে, হাশরের ময়দান হাজিরা দিতে হবে, ফুলসুরাত পাড়ি দিতে হবে, মিজানের পাল্লা কায়েম হবে। ও দোস্ত, এই ভয় যদি আপনার আমার দিলের মধ্যে থাকে, তাহলে ওয়াত্তাকুল্লাহ, এরপরে আল্লাহ কি বলেন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আল্লাহর ভয় করে, তাকওয়া পরহেজগারি অর্জন করে, এই মাদ্রাসা মসজিদ হুজরা হযরত যারা আছেন, এনাদেরকে মহব্বত করে আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন।